হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণির আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো চুয়াত্তর পাতা খুলে নেবে সেখানে দেখবে এটা একটা ইংরেজির পাতা রয়েছে প্রথমে দেখবে একটা ইংরেজি পোয়েম রয়েছে তো সেই পোয়েমটা আমরা মানে সহ পড়ব বাংলা মানে সহ তোমরা ভিডিওটা দেখতে থাকবে প্রথমে কী বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো তো দেখবে প্রথমে কিছু ভাল্লোকের ছবি দেওয়া রয়েছে খেলনা ভাল্লুক যেগুলোকে আমরা কী বলি টেডি বিয়ার কিন্তু বলে থাকি অনেকের ঘরেই কিন্তু এই খেলনা ভাল্লুক বা টেডি বিয়ারগুলো রয়েছে তোমরা এগুলোকে নিয়ে খেলাও করো তো এগুলো নিয়ে একটা পোয়েম বা ছড়া আমরা কিন্তু পড়তে চলেছি সেটা বাংলা মানে সহ আমরা পড়ব পোয়েমটার নাম দেখবে কী নাম সাম টেডি বিয়ার্স শাম টেডি বিয়ার্স অর্থাৎ কিছু খেলনা ভাল্লুক অর্থাৎ খেলনা ভাল্লুকদের নিয়ে কিন্তু এই ছড়াটা পড়ে দেখি চলো বলা হচ্ছে সাম টেডি বিয়ার্স আর টিনি কিছু খেলনা ভাল্লুক হয় ক্ষুদ্র সাম টেডি বিয়ার্স আর টল কিছু খেলনা ভাল্লুক হয় লম্বা সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড কিছু খেলনা ভাল্লুক হয় বিগ বিগ মানে বড় অ্যান্ড রাউন্ড এবং গোল অ্যান্ড সাম টেডি আর স্মল এবং কিছু খেলনা ভালুক হয় ছোটো স্মল মানে ছোটো অল টেডি বিয়ার্স লুক হ্যাপি সমস্ত খেলনা ভালুকগুলোকেই দেখে মনে হচ্ছে সুখী নো টেডি বিয়ার্স লুক স্যাড কোনো খেলনা ভালুককে দেখেই মনে হচ্ছে না দুঃখী স্যাড মানে কি দুঃখী বা দুঃখ অল টেডি আর ভেরি গুড সমস্ত খেলনা ভাল্লুকগুলোই খুব ভালো অ্যান্ড নো টেডি বিয়ার্স ইজ ব্যাড অ্যান্ড নো টেডি বিয়ার্স ইজ ব্যাড কোনো খেলনা ভাল্লুকই খারাপ নয় তাহলে মানেটা তোমরা বুঝতে পারলে এবার আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানবো আর কিন্তু করবো দেখবে বলা হচ্ছে সাম টেডি বিয়ার্স সাম মানে কিছু টেডি বিয়ার্স মানে খেলনা ভাল্লুক সাম মানে কিছু টেডি বিয়ার্স মানে খেলনা ভাল্লুক আর টিনি কিছু খেলনা ভালুক হয় আর মানে হয় টিনি মানে ক্ষুদ্র কিছু খেলনা ভালুক হয় ক্ষুদ্র সাম টেডি বিয়ার্স মানে কিছু খেলনা ভালুক আর মানে হয় টল মানে লম্বা কিছু খেলনা ভালুক হয় লম্বা সাম টেডি বিয়ার্স সাম মানে কিছু টেডি বিয়ার্স মানে খেলনা ভালুক আর বিগ বিগ মানে বড়ো আর মানে হয় বিগ মানে বড় অ্যান্ড মানে এবং রাউন্ড মানে গোল কিছু খেলনা ভালুক বড় এবং গোল অ্যান্ড মানে এবং সাম টেডিবিয়ার্স কিছু খেলনা ভালুক আর মানে হয় স্মল মানে ক্ষুদ্র বা ছোট কিছু খেলনা ভালুক হয় ছোটো অল বিয়ার্স লুক হ্যাপি অল মানে সমস্ত বিয়ার্স মানে খেলনা ভাল্লুক লুক মানে দেখা বা দেখানো হচ্ছে হ্যাপি মানে সুখী সমস্ত খেলনা ভালুকগুলোকেই দেখে মনে হচ্ছে হ্যাপি মানে কি সুখী লুক মানে কি লুক মানে দেখা বা তাকানো এখানে কি বলা দেখো নো টেডি বিয়ার লুক স্যাড নো মানে না টেডি বিয়ার্স মানে খেলনা ভাল্লুক লুক লুক স্যাড মানে কোনো খেলনা ভালোকেই দেখে মনে হচ্ছে না স্যাড মানে কি দুঃখী বা দুঃখিত কোনো খেলনা ভালো কিন্তু দুঃখিত নেই অল টেডি বিয়ার্স অল মানে সমস্ত টেডি বিয়ার্স মানে খেলনা ভাল্লুক আর ভেরি গুড আর মানে হয় ভেরি মানে খুব গুড মানে ভালো সমস্ত খেলনা ভালুকগুলো হয় খুব ভালো অ্যান্ড মানে এবং নো টেডি বিয়ার ইজ ব্যাড কোনো খেলনা ভালো কি ব্যাড মানে খারাপ খারাপ নয় মানে সব টেডিবিআরই কিন্তু ভালো আশা করি মানে সব বুঝতে পারলে আর প্রত্যেকটা ওয়ার্ডের মানেগুলোও কিন্তু তোমরা জানতে পারলে তো এর মধ্যে দিয়েই কিন্তু একশো চুয়াত্তর পাতা আমাদের সম্পন্ন হলো আর কিছু নেই একশো চুয়াত্তর পাতাতে নিচে আরও দুটো খেলনা ভালো বা টেডিবিআরের ছবি দেওয়া রয়েছে এবার আমরা একশো পঁচাত্তর পাতায় দেখবো কি রয়েছে একশো পঁচাত্তর পাতায় দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে বিন্দুগুলো যোগ করে ছবি ও রঙ করি তো দেখবে বিন্দু বিন্দু দেয়া রয়েছে তোমাদের বইয়ে তোমরা যদি দেখো তো সেই বিন্দুগুলো তোমরা পেন্সিল দিয়ে প্রথমে জুড়ে নেবে এইভাবে এইভাবে জুড়ে নেবে তারপরে কিন্তু এগুলো রঙ করে নেবে তো ফুলটা দেখবে তোমরা লাল করতে পারো হালকা অরেঞ্জ করতে পারো মাঝে হলুদ করতে পারো আর পাতাগুলো কিন্তু সবুজই তোমাদের করতে হবে পাতার রং সবুজ হয় কারণ আর এটা হচ্ছে কি ফ্লাওয়ার এফ এল ও ডব্লিউ ই আর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে কি ফুল তোমরা এগুলো নিচে লিখে নিতে পারো এদিকে দেখবে একটা মাছের ছবি ছিল তোমরা এই বিন্দুগুলো জুড়ে মাছটা রং করে নেবে নিজেদের মতো আর মাছকে ইংরেজিতে কী বলা হয় ফিস এস এইচ ফিস ফিস মানে হচ্ছে মাছ নিচে দেখবে আরও একটা পাখির ছবি রয়েছে তো এই বিন্দু বিন্দুগুলো তোমরা জুড়ে পাখিটা করে নেবে আর রঙ করে নেবে পাখিটাকে নিজেদের মতো আর পাখিকে ইংরেজিতে কি বলা হয় বার্ড বলা হয় বি আই আর ডি বার্ড বার্ড মানে কিন্তু পাখি তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এগুলো তোমরা নিজেরা করে নেবে আর ইংরেজি পোয়েমটা ভালো করে পড়ে নেবে আর এর মধ্যে দিয়েই আমাদের আজকের ভিডিওটা শেষ হচ্ছে একশো চুয়াত্তর ও একশো পঁচাত্তর পাতা নিয়ে যে ভিডিওটা ছিল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো মন দিয়ে পড়াশোনা করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর আগের সমস্ত পাতার ভিডিও কিন্তু পাট পাট করে প্লে লিস্ট করে দেওয়া রয়েছে তোমরা সমস্ত ভিডিওগুলো একে একে দেখে নাও আর চট জলদি কিন্তু শিখে নাও তো প্রত্যেককে অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে